মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। সতীর্থ শিল্পীদের কাছে তিনি ছিলেন গানের পাখি, যার গলায় সাতরঙা সুর খেলা করত। তার গান শুনে মনে হতো শিল্পী গাইছেন না, সমর্পণ করেছেন সুরের কাছে। অনুরোধের আসরে যার গানের অনুরোধে শ্রোতাদের চিঠির পাহাড় জমত, আজ সেই কিন্নর কণ্ঠে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান দিয়ে সাজানো কানভা ক্লাসিক রেডিও শো। আর এই গান সফরে গানের গল্প বলবো আমি দেব। শুরুতেই রবীন্দ্রসঙ্গীত। চৌরঙ্গি ছায়াছবিতে এই গানে লিপ মিলিয়েছিলেন অঞ্জনা ভৌমিক, আর এই গানের জন্যই প্রতিমা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন BFJ পুরস্কার। চৌরঙ্গি ছায়াছবিতে গাওয়া প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এই রবীন্দ্রসঙ্গীত এতটাই জনপ্রিয় হয়েছিল যে গ্রামোফোন কোম্পানি সে বছর তার রবীন্দ্রসঙ্গীতের আলাদা একটা রেকর্ড প্রকাশ করতে বাধ্য হয়েছিল। তিনি যে গানই গাইতেন সে গানই জনপ্রিয় হয়ে উঠত। আর সেরকমই একগুচ্ছ চিরকালীন গান দিয়ে সাজানো কারভা ক্লাসিকের আজকের পর্ব, সঙ্গে গানের গল্প নিয়ে আমি দেব। পরিচালক পিনাকি মুখোপাধ্যায় গ্রামের জীবনযাত্রাকে সেলুলয়েডে নিয়ে এলেন একটু অন্যভাবে। মালা সিনহা, ছবি বিশ্বাস, অনিল চ্যাটার্জি, সুচিত্রা সেনসহ অনেকেই সেই ছবিতে অভিনয় করেছিলেন। ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন রাজেন সরকার। এই ছবিতে মালা সিনহা লিপে বৃন্দাবনী সারং রাগের ওপর একটা গান কম্পোজ করলেন তিনি। এবার প্রশ্ন, কে গাইবেন? রাজেন সরকার একজন বিখ্যাত ক্ল্যারিওনেট শিল্পী ছিলেন। অনুষ্ঠান সূত্রে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয় ছিল, বেশ পছন্দ করতেন তার গান। গান কম্পোজ করেই রাজেন সরকার প্রস্তাব করলেন গানটা প্রতিমা বন্দ্যোপাধ্যায় গাইবেন। 1954 সালে মুক্তি পেয়েছিল ছবিটি, নাম ঢুলি। একটি মিউজিক্যালি হিট ছবি ছিল। অন্যান্য গানগুলোর মধ্যে
এই গানটি ছিল সুপারহিট গান। মালা সিনহা এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় দুজনেই এই ছবির পর থেকে অসম্ভব জনপ্রিয় হয়ে উঠলেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঢুলি ছিল টার্নিং পয়েন্ট, রাগভিত্তিক গান কিংবা বিষাদের গান। মিউজিক ডিরেক্টরদের কাছে তিনি হয়ে উঠলেন প্রথম পছন্দ। এবারে শোনাব ঢুলি ছবির সেই বিখ্যাত গান এবং তারপর আরও তিনটে গান সাপমোচন, ছুটি ও আলো আধারে ছায়াছবি থেকে। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা।
কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। তোমারই অমর করিল নির্ভর, তোমারই কারো জানি না। আমার হাত ধরে তুমি আজ হতে তুমি হৃদয়ের রাজা, তোমারে আমি করিব পূজা। আজ হতে দায়েরি রাজা, তোমারে আমি করিব পূজা। সন্দেহের কোনা কিছু রাখিব না, কারো কথায় আমি মানি না। সন্দেহের কোনা কিছু প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। শ্রাবণ রাতে অম্বর মেঘ ছায়, কুবালি বায়, অম্বর মেঘ ছায়, কুবালি বায়, কত ভাজা পত জানি না। শ্রাবণ রাতে আসিবে গো বলে সে গেছে চলে, সে তো আর ফিরে
মন মানে না, না মানে না কবন রাতে। প্রেমা পাপনি মাপনি সরে রে রে সরে গামা রে সরে সা মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। কারভা ক্লাসিকে আজ শুধুই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন ছুঁয়ে যাওয়া গান। গ্রামোফোন কোম্পানি থেকে একবার ঠিক হল কাব্যসঙ্গীত রেকর্ড করা হবে। এর আগে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় কাব্যসঙ্গীত বেশ জনপ্রিয় হয়েছে। অনেক ভাবনাচিন্তার পর কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা একটা কবিতা বাছা হল। সুধীন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হল সুর করার জন্য, আর শিল্পী হিসেবে প্রতিমা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হলেন। একটানা বেশ কয়েকদিন রিহার্সালের পর গানটা রেকর্ড হল। এই একটি গানেই বাংলার ঘরে ঘরে পৌঁছে গেলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠলেন তিনি। প্রতিটি মঞ্চে গান গাইবার সময় এই গান তাকে গাইতেই হতো। গানের কথা এবং সুরের পাশাপাশি গায়কীতে যে বিষণ্ণতা ছড়িয়ে দিয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তার তুলনা আজও খুঁজে পাওয়া যায় না। শোনাবো সেই গান এবং তারপর আরও তিনটে গান যার সুরকার সুধীন দাশগুপ্ত। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শোলক বলা কাজ লাদি দিকো। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। তোমার দেওয়া অঙ্গুরিয়
কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। প্রেম শুধু এক মোমবাতি, আলোর নাচনে ঝরে কাঁপুনি যখন তখন মাতা মাতি মাতা মাতি, জীবনের রঙ বদলে যায় রাতা রাতি। প্রেম শুধু এক মোমবাতি, আলোর নাচনে ঝরে কাঁপুনি যখন তখন মাতা মাতি মাতা মাতি, জীবনের রঙ বদলে যায় রাতা রাতি। আলোর নাচনে ঝড়ের কাঁপুনি যখন তখন মাতা মাতি মাতা মাতি, জীবনের রঙ বদলে যায় রাতা রাতি। সবই তো নেশা সাগরে মেশা, একটি ঢেউ তবু এদিন হোক না নদী, জানবে কেউ জানবে কেউ। চোখের ফুল খাঁচায় ধরা পোষা পাখি, চোখের ফুল খাঁচায় ধরা পোষা পাখি, আলোর নাচনে ঝড়ের কাঁপুনি যখন তখন মাতা মাতি মাতা মাতি, জীবনের রঙ বদলে যায় রাতা রাতি। প্রেম শুধু এক মোমবাতি, আলোর নাচনে ঝড়ের কাঁপুনি যখন তখন মাতা মাতি মাতা মাতি, জীবনের রঙ বদলে যায় রাতা রাতি। প্রত্যেক সপ্তাহে কারওয়া ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। ছেলে এলো ফুলের খবর পেলো,
একজন গায়ক কিংবা গায়িকা জীবনে অনেক গান করেন, কিন্তু শ্রোতারা তাকে বিশেষ কয়েকটি গানের জন্যই আজীবন মনে রাখেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের কথা বললে কোন গান ছেড়ে যে কোন গানের কথা বলবো তা ভেবেই পাচ্ছি না। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দাদা বোনের সম্পর্ক ছিল প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের। হেমন্তবাবুর সুরে বেশ কিছু গান গেয়েছেন তিনি এবং সব গানই জনপ্রিয় হয়েছিল। এইরকমই একটি গান নিয়ে দারুণ একটা ঘটনা আছে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগীর সংখ্যা খুব একটা কম ছিল না। এইরকমই এক মহিলা শ্রোতা প্রায়শই পুলকবাবুকে ফোন করতেন, গান সম্পর্কিত নানা প্রশংসাও করতেন তিনি। মজার ব্যাপার, তিনি তার পরিচয় দিতেন না। বহুদিন কথা বলার পর অবশেষে সে নিভৃত চারিণী একদিন দেখা করতে রাজি হলেন। নির্দিষ্ট দিনে বিকেলবেলায় পুলকবাবু গাড়ি নিয়ে বেরোবেন, এমন সময় হেমন্তবাবুর ফোন। কি ব্যাপার? না, হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে প্রতিমা বন্দ্যোপাধ্যায় এসেছেন, সে বছরে পুজোর গান তৈরি হবে। পুলকবাবু সেই দিন বাদ দিয়ে অন্য যে কোনো দিনের কথা বললেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় জানালেন অন্য দিন কোনোভাবেই সম্ভব নয়, কারণ পরদিনই তিনি বোম্বে চলে যাচ্ছেন। মরিয়া হয়ে পুলক বন্দ্যোপাধ্যায় সময়টাকে একটু পেছোতে চাইলেন, কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় বললেন পরে তার অন্য কাজ আছে। বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে গেলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সেই রহস্যময়ী নারী আর কোনোদিনই ফোন করেননি, পুলকবাবুর সাথে তার আর কোনোদিন দেখাও হয়নি। কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানে, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় তিনি অমর হয়ে গেলেন, আর সেই গানে সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। শোনাবো সেই গান এবং তারপর আরও তিনটে গান। বড় সাধ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। একবার তোমায় দেখি।
প্রসাদ জাগে, একবার তোমায় দেখি, একবার তোমায় দেখি। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। যখন আবার দেখা হলো, কেন রইলে নীরবে শুধু দাঁড়িয়ে, কিছু বললে না, সব কথা গেছে কি গো হারিয়ে। যখন আবার দেখা হলো, কেন রইলে নীরবে শুধু দাঁড়িয়ে। দেখো কৃষ্ণ চূড়ার ফুলে রং লেগে, কতদিন কত রাত আমার সাথে সেও জেগেছে, তুমি এসেছো বলে পাখিরা শোনায় গান পাখা নাড়িয়ে, তুমি এসেছো বলে পাখিরা শোনায় গান পাখা নাড়িয়ে। কিছু শুনলে না, সব শোনা গেছে কি গো ফুরিয়ে। আমারে স্বপ্ন দেখার চোখে ঘুম নামিনি, সোনালে মেঘেরা ডাকে হাত বাড়িয়ে, তুমি এসেছো বলে সোনালে মেঘেরা ডাকে হাত বাড়িয়ে। কিছু দেখলে না, সব দেখা গেছে কি গো ফুরিয়ে। যখন আবার দেখা হলো, কেন I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel.
পাল ভাই ধান সামাল মান সামাল ভাই ধান সামাল ভাই মান সামাল কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা ও আমার সহেলী, আমার নাই তো কোথাও কোনো ঠাই, বুকের জ্বালা কোথায় যে জোড়ায়, বুকের জ্বালা কোথায় যে জোড়ায়, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো চন্দন ফুলের মালা নাই তুই কপালে, সুখ যে আমার সতিনি কাঁটা ছেড়েছে কোন কালে, বেশ বসনি কাজকে আমার কারে বাদা আমার নাই তো কোথাও কোনো ঠাই, পাঁচজন যে বলি আমার কুল নাই তো আমার পদে পদে বাধা, কে যে দেবে পারের করে কোথায় তারে পাই, আমি কোথায় তারে পাই, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই, বুকের জ্বালা কোথায় যে জোড়ায়, বুকের আমার নাই তো কোথাও কোনো ঠাই, জলি ভাষা পদ্ম আমি শুধুই পেলাম ছলনা, শুধুই পেলাম ছলনা, ও আমার সহেলি, আমার নাই তো কোথাও কোনো ঠাই। কানভা ক্লাসিকে আজ শুধুই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানের ম্যাজিক, সত্যি ম্যাজিকই বটে। মঞ্চে কিংবা রেকর্ডিং স্টুডিওতে যারাই তাকে গাইতে দেখেছেন তারা জানেন যে সুর তাল ছন্দ অনুযায়ী গান তো হৃদয়ে দোলা দেয়, শ্রোতারাও সেই গান শুনে আন্দোলিত হতেন। অথচ কি আশ্চর্য, যিনি গাইতেন তার মধ্যে কোনো চঞ্চলতা থাকত না, অভিব্যক্তিহীন মুখমণ্ডল অথচ গলায় কি নিপুণ ষড়যন্ত্রের ওঠানামা। এ গান যেন শুধু শোনার জন্য ছিল, দেখার জন্য নয়। শোনা যায় স্বয়ং লতা মঙ্গেশকর নাকি একবার পিন্টু ভট্টাচার্যকে বলেছিলেন যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের মতো আর্টিস্ট থাকতে কেন যে কলকাতা লোকেরা তাদের কাছে যান সেটাই বিস্ময়ের। হেমন্ত মুখোপাধ্যায়ও একবার বলেছিলেন যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের রেকর্ড স্বয়ং লতাজি তার সংগ্রহে রেখেছেন। যার সম্পর্কে এত কথা
তিনি কিন্তু আদৌ এসব নিয়ে ভাবিত ছিলেন না। বিভিন্ন সুরকারদের গান নিখুঁতভাবে কিভাবে গাওয়া যায় সেটাই ছিল তার লক্ষ্য। এখন পরপর চারজন সুরকারের চারটে গান শোনাব, যা শুনলে বোঝা যাবে কতটা ভ্যারাইটি ছিল তার গায়কিতে। প্রথম গানটি নজরুল গীতি, যা সুরকার কমল দাশগুপ্ত, এবং তারপর সুরসাগর হিমাংশু দত্ত, অনুপম ঘটক ও জয়দেব সেনের সুরারোপিত গান। যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম, তব দেবতার নাম নিতে ভুলিয়া মারে, প্রিয় নিয়ম মোর নাম। যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। Thank you.
সরে যায় বনের চামিনী ফিরে আয়। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। কতটুকু লেখা যায় চিঠিতে, কতটুকু লেখা যায় চিঠিতে, কতটুকু লেখা যায় চিঠিতে, কতটুকু লেখা যায় চিঠিতে, যত করি বলি বলি কোটি না কথার বলি, ভাষা যে হারাই যায় নাই মিটিতে, কতটুকু লেখা যায় চিঠিতে, কতটুকু লেখা যায় চিঠিতে। কারবা ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। আমি অনেক তুমি তো বুঝো না
একজন শিল্পী বহু গান করেন, কিন্তু শ্রোতাদের মনে থেকে যায় মাত্র কয়েকটি গান, যা তাকে দশকের পর দশক অমর করে রাখে। প্রতিমা বন্দ্যোপাধ্যায় যত গান গেয়েছেন তার মধ্যে শুধু একটা দুটো নয়, আজকে যতগুলো গান শোনালাম তার প্রতিটা গানের জন্যই তিনি প্রজন্ম থেকে প্রজন্ম অমর হয়ে থাকবেন। অনেক গান শোনানোর ইচ্ছে ছিল আজকে, কিন্তু ওই যে হঠাৎ করেই সময় প্রহরী হয়ে দাঁড়ায়, তাই আজকের মতো এই গান সফর শেষ করতেই হচ্ছে। তবে যেতে যেতে শেষ যে গান আজ শোনাবো, এমন গান যে কোনো শিল্পীর কাছেই স্বপ্নের গান। এই একটি গান যেন শুধুমাত্র প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জন্যই লেখা হয়েছিল। তাহলে শুনি সেই গান, দেখা হবে আবার অন্য গানের দিনে। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো গান লিখো